আপনারা জানেন যে লড়াইয়ের মধ্যে দিয়ে বিগত বছরে পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমারকে জিতিয়েছেন এই ফুলেরহাট 1-2 এবং শানপুকুর অঞ্চলের থেকে। আমিও এই তিনটে অঞ্চলে নির্বাচিত যে জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বীকে জয়লাভ করেছি সেখানকার মানুষের জন্য বিভিন্ন রাস্তাঘাট, কল, টিউবওয়েল, ড্রেন এবং লাইটের কাজের প্রপোজাল বিভিন্ন দপ্তরে দিয়েছি। সভাধিপতি ম্যাম থেকে শুরু করে ডিএম স্যার থেকে শুরু করে এডিএম স্যার থেকে শুরু করে সহসভাধিপতি এবং বিভিন্ন দপ্তরে যারা কর্মাধ্যক্ষ সাহেব আছেন তাদের কাছে দিয়েছি, সবটাই আমাদের কাছে রিসিভ আছে। আগামী দিন আপনাদের নিয়ে ভাঙড় সহ বিভিন্ন দপ্তরে আমরা যাব, কারণ যেভাবে একজন জনপ্রতিনিধির কাজ আটকে রাখা হচ্ছে, এলাকার মানুষকে উন্নয়ন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণটা কী? কারণ পঞ্চায়েতও এরা ভুল বুঝিয়েছিল, নৌশা সিদ্দিকি কয়েকটা লাইট ছাড়া আর কিছু করতে পারিনি, এদেরকে ভোট দিলে এরাও কিছু করতে পারবে না, সেটাও দেখতে পাচ্ছি। তিনি ভাঙড়বাসীর জন্যে একটা উন্নত মানের হসপিটাল করার দাবি রেখেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি একা বিধায়ক, এই রাজ্যের বিরোধী একা বিধায়ক, তিনি তানার বিধানসভার জন্যে যে বরাদ্দ করা টাকা এলাকা উন্নয়ন করার জন্যে 60 লক্ষ টাকা করে তিনি পায়, তিনি তানার টাকা নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বাজারে বাজারে বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং মন্দিরের লাগোয়া জায়গায় যে সমস্ত জায়গায় হাই মার্সের লাইট দরকার তিনি লাগিয়েছেন, এবং আরও বহুমুখী কাজ, কল থেকে শুরু করে ড্রেন ইত্যাদি নানা কিছু কাজ কিন্তু জেলা দপ্তরে তিনি জমা দিয়ে রেখেছেন। বর্তমান শাসক দলের হারমাত্রা যারা ওই চেয়ার দখল করে রেখেছে, জেলা দখল করে রেখেছে, ডিএম দখল করে রেখেছে, তারা নওশাদ সিদ্দিকির কাজে তারা বাধা দিচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকি অক্ষরে অক্ষরে কাজ বুঝে নেবে, কোনো পার্সেন্টেজ ওই নেতাদের ওই পদাধিকারীদের কর্মচারীদের তিনি দেবেন না, তাই তারা কাজে তারা বাধা দিচ্ছেন। নওশাদ সিদ্দিকি কাজ না করে তিনি 21 সালে ভাঙড়ের মানুষের 1,26,000 মানুষের ভোট পেয়েছেন, তানার দ্বারা যদি কাজ হয়, এলাকায় লাইট, কল, ড্রেন যদি হয়, সেই সমস্ত জায়গায় যদি ভোট মারতে হয়, এটা কোন তহবিল থেকে হয়েছে, কোন উদ্যোগে হয়েছে, কার বিধায়ক পণ্ডে থেকে উঠেছে, সাধারণ মানুষ যদি দেখতে পায়, সোশ্যাল মিডিয়া যদি প্রকাশ হয়, তাহলে ভাঙড়ে আর এই তৃণমূলের ঝান্ডা ধরার নেতা কর্মী খুঁজে পাবে না, তাই তারা নওশাদ সিদ্দিকের কাজে বাধা দিচ্ছে। ধিক্কার জানায়, নিন্দা জানায়, একজন বিধায়ককে যে সযোগ্য সম্মান দেওয়ার কথা ছিল সেই সম্মান তাকে দেওয়া হচ্ছে না। বর্তমান সময় দাঁড়িয়ে ভাঙড়ের রাজনীতিতে একটা বুথ স্তর থেকে অঞ্চল থেকে ব্লক স্তরে ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে, যাতে করে এই চোরমুক্ত নেতাদেরকে, চোরমুক্ত দলকে বরখাস্ত করা যায়, গঙ্গায় ফেলে দেওয়া যায়, তাই ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে। আপনারা জানেন বিগত 2021-এ আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি মহাশয় বর্তমানে তিনি প্রার্থী হয়ে এসেছিলেন, তানার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিলেন, মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছিলেন। নওশাদ সিদ্দিকি তিনি পীরের ঘরে রাজত্ব করে, তানাকে মানুষ খুঁজে পাবে না, তানাকে ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না, তিনি ধর্ম নিয়ে ব্যবসা করবেন, তিনি একটা সম্প্রদায়কের হয়ে কথা বলবেন, তিনি অন্য সাম্প্রদায়িক মানুষের হয়ে তিনি কথা বলবেন না। তারপরেও ভাঙড়ের মানুষের যে দুয়া আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন, তারপর থেকে লাগাতার 2021 থেকে বর্তমান 2024 এই 2-3 বছরে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষ বঞ্চিত লাঞ্ছিত, ধর্ম দেখে না, জাত দেখে না, রং দেখে না, তিনি মানুষের হয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রতিবাদ করছেন এবং বিভিন্ন জায়গায় সেই সমস্ত মানুষের কথা বলে তিনি লড়াচ্ছেন। তাই আর এই সমস্ত ভাঁওতা চলবে না। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকি মহাশয় তিনি তানার উন্নয়ন করার জন্যে যিনি কিভাবে তিনি তানার এলাকার মানুষের স্বাস্থ্যতে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, রাস্তাঘাট বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় তানার প্যাডে লিখে বিভিন্ন আধিকারিকদের জানায়, সেটা অন্য কোনো রাজনীতিবিদ নেতার, অন্য কোনো বিধানসভার বিধায়ক, অন্য কোনো বিধানসভার লোকসভার এমপিদের আমরা দেখতে পাইনি। একমাত্র ফেসবুক খুললেই আমরা দেখতে পাই নওশাদ সিদ্দিকির বিবৃতি, নওশাদ সিদ্দিকের রাজ্যবাসীর জন্যে, ভাঙড়বাসীর জন্যে চাওয়া পাওয়ার আমরা একমাত্র তানার ফেসবুকের, তানার প্যাডে লিখিত আমরা দেখতে পাই। পঞ্চায়েত জিতিয়েছ বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি জিতিয়েছ, বিভিন্ন জায়গায় জেলা পরিষদ জিতিয়েছে, তাদের উন্নয়ন কি? বন্ধু,
এর আগে যিনি এখান থেকে জেলা পরিষদের মেম্বার ছিলেন সাপিলা খাতুন হাকিমুলি রাইফ, তিনি কি কাজ করেছে? আমি বিবাহিত 9 মাস ধরে জেলা অফিসে গিয়ে খোঁজ নিচ্ছি, জেলা দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার আছে রাজুদা তিনি কিন্তু বলতে পারছে না। আমি তার কাছে জানতে চেয়েছি তিনি এই 3টো অঞ্চল সহ ভাঙনের জন্য তিনি কি চেয়েছেন, তার রিসিপ্ট কপিটা দাও, আমি তাহলে সেই কাজগুলো আর জমা দেবো না, আমি অন্যগুলো জমা দেবো। তারাও ঠিক বলতে পারছে না, এরা শুধু মাইনে তুলেছে আর ওই ফল ও আর ওর বাপ তুলা তুলে সাবুটি ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনেছে। ওরা মানুষের হয়ে কাজ করেনি। আমি কথা দিচ্ছি এই 9 মাসে প্রত্যেকটা গ্রামের জন্য আমার এই যে সমস্ত নির্বাচিত গ্রামের আপনারা খবর নেবেন আমার নেতৃত্বদের কাছে এবং আমার কাছে রিসিপ্ট কপি আছে, প্রতি গ্রামে কোনো না কোনো কাজের জন্য আমি জমা দিয়েছি, প্রত্যেকটা কপি আমাদের কাছে আছে। এবং আপনারা দপ্তরে গিয়ে খবর নেবেন, যদি আমি ভুল বলে থাকি আপনারা আমার নামে কেস করবেন। এবং আমি এটাও জানতে চেয়েছিলাম যে ভাঙড়ের 3-3টে কাঠ ব্রিজ আছে, সেই কাঠ ব্রিজের বেহাল অবস্থা। এই ভাঙড় থেকে একজন জেলা পরিষদের আনকন্টেস্ট জয়ী হয়েছে, তিনি জেলার কর্মধ্যক্ষ হয়েছেন, তার কাছে আমি মৌখিক অনেকবার বলেছি এবং আমার প্যাডে লিখে রিসিভও করিয়েছি যে সোনপুরের পাশে যে ব্রিজটা আছে কাঠ ব্রিজ বেহাল অবস্থা, যাওয়ার উপায় নেই। অনেকেই বাজার করেছে, বাড়ি আত্মীয় এসছে, সেই বাজার সেই পরিবারে নিয়ে যাবে, রান্না করবে, সেই আত্মীয়রা খাবে, সেই বাজার সহ সাইকেল বা বাইক নিয়ে খালে পড়ে গিয়েছেন, এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে। আমি সেই বাবুকে বলেছি সাহেব এটা ঠিক করে দেন, দা হয়ে যাবে, সামান্য কাজ সামান্য কাজ, তানার কিন্তু কাজ করার কোনো যোগ্য নেই। তিনি শুধু দেখছি দেখছি করছে, আতু আতু করছে, কারণ কি ওই ব্রিজটা যদি কাজ হয় ওখানে কিন্তু বোট মারতে হবে যে 82 নম্বর জেডপি মেম্বার রাইনুর হকের তহবিল থেকে বা ওনার অনুপ্রেরণায় এই কাজটা হয়েছে, তাই তিনি ভয় পাচ্ছে। কারণ তানার দলের একজন যিনি আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছিলেন, তানার বাবা ছিল এই ভাঙড়ের আর এক হুনো নেতা, আপনারা সব জানেন, তানাকে হারিয়েছেন আপনারা। যদি ওটাও দেখতে পায় যে রাইনুরির থেকে হয়েছে, তাহলে আগামী পঞ্চায়েতে তারাদের আর বুথে ঝান্ডা ধরার লোক পাবে না, তারা তাই ভয় পেয়েছে, তাই আমাদের কাজ দিচ্ছে না, আমাদেরকে বঞ্চিত করছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের দাবি দাবা আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। এই ভাঙড়ে আমি নির্বাচিত হয়ে বিশেষ করে দেখেছি ICDS-এর স্কুলের ব্যাপক সমস্যা, কোনো বাগানে কোনো বাড়ির বাংলায় বা কোনো কারুর রান্নাঘরে এই সমস্ত জায়গায় মিড ডে মিল স্কুল চলছে। আমি শিক্ষা দপ্তর থেকে শুরু করে SI সাহেব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছি যে আমার এলাকার ICDS স্কুল করা হোক, সেই স্কুলে এলাকার ছোট ছোট শিশুরা তাদের পথ চলার প্রথম পর্যায়ে যেন তারা ভালো একটা জায়গায় গিয়ে যেন লেখাপড়া করে। কেন কখনো বর্ষা, কখনো শীত, কখনো কাদা, কখনো গরম, এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা তারা কিন্তু প্রথম ধাপে যে শিক্ষা যে মানুষের দরকার সেই শিক্ষা ধাপে তারা কিন্তু আর স্কুলে যেতে ভয় পাচ্ছে। এবং একাধিক স্কুল আছে সেই স্কুলের বিল্ডিংয়ের বেহাল অবস্থা, আমার একাধিক নেতৃত্বরা আমাদের কাছে বিভিন্ন দপ্তর জানিয়েছেন, আমি আমার যিনি ব্লকের কৃষি শিক্ষার কর্মাধ্যক্ষ রহিম সাহেবকেও জানিয়েছি, রহিম সাহেবকেও জানিয়েছি, খয়েরপুরি একটা স্কুল আছে, স্কুলের ব্যাপক অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে স্কুলটা ভেঙে পড়তে পারে, ছাত্রছাত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তাদের কিন্তু প্রাণের আশঙ্কা আছে। তিনি বললেন আমি কি করব, এটা জেলায় জানাও, জেলায়ও জানিয়েছি, কোনো কাজের কোনো এ নেই। এই পোলেরহাট বাজারে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কৃষক আছেন, তারা কৃষক তাদের ফসল এনে এই পোলেরহাট বাজারে বিক্রয় করে, এখানে কোনো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই। আমি কিন্তু এই পানীয় বলের জলের জন্য একটা ফিল্টার করা ঠান্ডা পানি ফিল্টারের মেশিনের দাবিও করেছি জেলা পরিষদে, তার রিসিপ্টও আছে, কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না। তারা চাচ্ছে ভাঙড়ের মানুষকে পিছিয়ে রাখা হবে, ভাঙড়ের মানুষ যেভাবে অন্ধকারে ছিল, ভাঙড়ের মানুষ রক্তাক্ত, ভাঙড়ের মানুষ বোম বাঁধত, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তারা যে সজাগ হয়েছে, তাদের যে চাওয়া পাওয়ার কথা, তাদের যে অধিকারের কথা, তারা যে বলতে শিখেছে, তাদেরকে পিছিয়ে রাখতে হবে। আমাদের যারা একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারাও বিডিও অফিসে গিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে, বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভাসভাপতি আছেন তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না, কিন্তু একজন জেলা পরিষদ একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন, যারা ইলেকট্রিক মেম্বার, তাদের যে কতটা গুরুত্ব, তাদের যে কতটা জোর, যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয়, এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে, সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন।
আমাদের নবস্বাস্থ্য দিক মহাশয় যিনি যে স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের করার কথা দিয়েছিলেন, তিনি এমএলএ, তাঁর বছরে 60 লক্ষ টাকা, তিনি কি করবেন? তিনি 60 লক্ষ টাকা নিয়ে একটা হসপিটালের জায়গা কেনারও তো টাকা হবে না 5 বছরে। তিনি অনেক চিন্তাভাবনায় আছেন ভাঙড়ে কীভাবে একটা হসপিটাল করা যায়। আমি চিন্তাভাবনা করে দেখলাম যদি এবারে আমরা